জমে উঠতে শুরু করেছে খুলনা সিটি নির্বাচনের প্রচারণা। বাগযুদ্ধে নেমেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ জাতীয় পার্টির প্রার্থীর। আর আওয়ামী লীগের প্রার্থী বলছেন 1732টি বুথে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীদের এজেন্ট দেয়ারই ক্ষমতা নেই। খুলনা মহানগরের বান্দাবাজার এলাকা থেকে সোমবার প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এ সময় তার বিরুদ্ধে ওঠা প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগের জবাব দেন তিনি। খুলনা রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মধু। অভিযোগ করেন এখনই ভয়ভীতি দেখানো হচ্ছে যাতে কেউ ভোট দিতেই না যায়। এদিকে শান্তিপূর্ণ ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে ভোটারদের মাঝে। 12 জন নগরীর 289টি ভোট কেন্দ্রে 5,35,000 ভোটার ইভিএমে ভোট দেবেন।